ছাত্রছাত্রী এ পর্বেও সবাইকে স্বাগতম আমি আলোচনায় ছিলাম অর্থনীতি অনার্স দ্বিতীয় বর্ষ জাতীয় বিশ্ববিদ্যালয়ে গাণিতিক অর্থনীতি সাবজেক্টে সমাকলন অধ্যায়ে চৌষট্টিতম ক্লাস হবে আজকে পার্ট সিক্সটি ফোর নতুন টপিক খেয়াল করো চাহিদা স্থিতি স্থাপকতা হতে চাহিদা অপেক্ষক নির্ণয় কী নির্ণয় করবো চাহিদার স্থিতি স্থাপকতা হতে চাহিদা অপেক্ষক নির্ণয় করে দেখবো আজকে আমরা কীভাবে হয় চাহিদার স্থিতি স্থাপকতা থেকে চাহিদা অপেক্ষক একটা কোশ্চেন আমি দাঁড় করে রাখছি দেখো সর্বত্র স্থির দাম স্থিতিস্থাপকতা মাইনাস ওয়ান হলে দেখাও যে চাহিদা পেক্ষা কিউপি কোয়াল এ যেখানে এ একটি স্থির সংখ্যা এই ম্যাথমেটিক্যাল টার্ম বুঝতে গেলে আগে তোমাদেরকে অবশ্যই চাহিদার স্থিতিস্থাপকতা বা চাহিদার দাম স্থিতিস্থাপকতা সম্পর্কে ক্লিয়ার ধারণা থাকতে হবে তো যাদের মনে করো গ্যাপ আসে বেসিক তোমাদের এই মাইক্রো ইকোনমিক্স এই ধারণা সম্পর্কে চাহিদার স্থিতিস্থাপকতা ধারণা সম্পর্কে তাদের উদ্দেশ্যে বলছি তোমরা আমার ইকোনমিক্স হোম চ্যানেলে গিয়ে ইকোনমিক্স হোম আমার চ্যানেলে আর কি আমার চ্যানেলে ঢুকে তোমরা ইলাস্টিসিটি অফ ডিমান্ড লিখে সার্চ দিবা ইলাস্টিসিটি অফ ডিমান্ড এটা লিখে সার্চ দিলে যে টপিকটা আসবে ওটা ক্লিয়ারলি ক্লাসটা করবা বেসটিক অর্থনীতির জন্য মোস্ট ইম্পর্টেন্ট টপিক এবং এই ম্যাথমেটিক্যাল টার্ম বুঝতে গেলে তোমাকে এই বেসিকটা জানতেই হবে আর যদি না জানো তুমি ক্লিয়ার কিছুই বুঝবো না তো দেখো আমি বুঝাইতে পারবো তোমাদেরকে ম্যাথটা আগে তোমরা এটা যদি ক্লিয়ার না হও তো অবশ্যই এই বেসিকটা করে আসবা আমার চ্যানেলে ঢুকে ইলাস্টিসিটি অফ ডিমান্ড লিখে সার্চ দিবা দেখবা আমার এই টপিকটা চলে আসবে তোমরা করে ফেলবা ক্লাসটা দেখো আবার শুনি সর্বত্র স্থির দাম স্থিতিস্থাপকতা অর্থাৎ স্থিতিস্থাপকতার মান কখনো চেঞ্জ হবে না স্থির থাকবে সর্বত্র স্থির দাম স্থিতিস্থাপকতা মাইনাস ওয়ান হলে দেখাও যে চাহিদা অপেক্ষক কিউপি ইকুয়াল এ পিতে প্রাইস আর কিউতে কি কোয়ান্টিটি মানে পরিমাণ না যেহেতু চাহিদা নিয়ে আলোচনা হচ্ছে অবশ্যই এখানে কিউ দ্বারা চাহিদার পরিমাণ বোঝাবে কার পরিমাণ চাহিদার পরিমাণ যেখানে এ একটি স্থির সংখ্যা বা কনস্ট্যান্ট মান ধ্রুবক এখন দেখো এই টাইপের এই টাইপের কোশ্চেনে সমাকলন অধ্যায়ের এই টাইপের কোশ্চেনে যদি স্থিতিস্থাপকতার মান ধনাত্মক দেয়া থাকে স্থিতিস্থাপকতার মানটা ধনাত্মক থাকে এখানে কি দেওয়া আছে ঋণাত্মক যখন ধনাত্মক দেয়া থাকবে তখন তোমাকে এই সূত্রটা ফলো করতে হবে এই সূত্রের সামনে আমরা পড়ছিলাম এ অর্থনীতিতে বা ইলাস্টিসিটি অফ ডিমান্ড সার্চ দিয়ে যে ক্লাসটা পাবা সেখানে আমরা পড়েছিলাম ইলাস্ট্রিসিটি অফ ডিমান্ড বা ইলাস্টিসিটি অফ প্রাইস বা ইলাস্টিসিটি অফ কিউপি দামের পরিবর্তন সাপেক্ষে চাহিদার পরিবর্তন দামের পরিবর্তন সাপেক্ষে ইলাস্টিসিটি অফ কিউ পি কী বোঝাচ্ছে প্রাইসের পরিবর্তন সাপেক্ষে কোয়ান্টিটির পরিবর্তন মানে কি চাহিদার পরিমাণ কোয়ান্টিটি দামের পরিবর্তন সাপেক্ষে চাহিদার পরিবর্তন আলোচনা করে আমরা স্থিতিস্থাপকতা নির্ণয় করব সূত্রটা ছিল ডেলটা কিউ বাই ডেলটা পি ইন্টু পি ওয়াই কিউ জাস্ট এখানে ডেলের জায়গায় কী ব্যবহার করা হয়েছে ডি যেহেতু আপেক্ষক আছে ডি আর যখন সূচি আকারে আমাকে স্থিতিস্থাপকতার মান নির্ণয় করতে হবে দশটা গাদামে একশোটা আর আটটা গাদামে মনে করো একশো চল্লিশটা বা একশো বিশটা তখন আমাকে এই ডেল ইউজ করতে হবে যেটা আমি ইউজ করলাম ডেল কিউ বাই ডেল পি ইন্টু পি বাই কিউ যখন এইরকম সূচি আকারে দেওয়া থাকবে মান তখন আমার স্থিতিস্থাপকতা বের করতে এই সূত্র ডি এর জায়গায় কি ডেলটা বা ডেল ইউজ করব আর যখন অপেক্ষক আকারে কোশ্চেন দেওয়া থাকবে তখন আমাকে অবশ্যই ডিতে আসবে আসতে হবে এখানে ডি দ্বারা কী বোঝাচ্ছে পরিবর্তন বোঝাচ্ছে তো অবশ্যই তোমরা ইলাস্টিসিটি অফ ডিমান্ড সার্চ দিয়ে বেসিকটা ক্লিয়ারলি জানবা তারপরে যদি ক্লাসটা করো তাহলে তোমাদের কারোরই সমস্যা হবে না এরপরেও তোমরা বুঝতে পারবা দেখো কি বলছ বলছে দেখো স্থিতিস্থাপকতার মান যদি ধনাত্মক দেয়া থাকে এটা ঋণাত্মক দেয়া আছে যখন ধনাত্মক দেয়া থাকবে তখন কি হবে এই ডি কিউ বাই ডিপি ইন্টু পি বাই এর সামনে কি থাকবে মাইনাস থাকবে ঋণাত্মক চিহ্ন থাকবে আর যখন ঋণাত্মক মান দেয়া থাকবে তখন কি থাকবে ধনাত্মক মান দেয়া থাকবে কি সূত্রের সামনে কী বসবে ধনাত্মক অর্থাৎ পজিটিভ সূত্র হবে দেখো এখানে আমাদের দেয়াসে দেয়াসে দাম স্থিতি স্থাপকতা স্থিতি স্থাপকতা ইলাস্টিসিটি অফ কিউপি দামের পরিবর্তন সাপেক্ষে চাহিদার পরিমাণ কিউতে কোয়ান্টিটি মানে চাহিদার পরিমাণের পরিবর্তন ইকুয়াল কী দেয়াসে মাইনাস ওয়ান ইলাস্টিসিটি অফ এর জায়গায় দেখো ইলাস্ট্রিসিটি অফ কিউপি ইকুয়াল বা এটাকে এইভাবে লেখা দেখো একটু আগে বলছিলাম ইলাস্ট্রিসিটি অফ কিউপি বা ইলাস্ট্রিসিটি অফ ডিমান্ড বা ইলাস্ট্রিসিটি অফ প্রাইস যেটাই বলো একই কথা কী হবে কিউ বাই ডিপি ইন্টু পি বাই কিউ যেহেতু হবে ইলাস্টিসিটি অফ কিউপি ইকুয়াল কি ডি কিউবাই ডিপি ইন্টু কে পি বাই কিউ ইলাস্ট্রি কিউপির জায়গায় জাস্ট আমি কি সূত্রের মানটা সূত্রটা বসেছি কিউপিকলটা ইকোয়াল কী দেওয়া আছে আমাদের মাইনাস ওয়ান যদি মানটা কে ঋণাত্মক না হয় ধনাত্মক হইতো প্লাস ওয়ান হইতো তার মানে আমি তখন কী করতাম সূত্রের সামনে মাইনাস ইউজ করতাম বলা ছিল এখন সাজায় নেব আমি দেখো ডি কিউ বাই কিউ ইন্টু পি বাই ডিপি জাস্ট কী করেছি দেখো কিউটাকে আমি এখানে দিয়েছি আর ডিপিটাকে এখানে দিয়েছি ইকুয়াল কী হবে মাইনাস ওয়ান খেয়াল করো ডিকিউ বাই কিউ ইকুয়াল মাইনাস ওয়ান বাই কি হবে পি বাই ডিপি পি বাই জাস্ট এই পদটা যদি একটু অবস্থা এটার সাথে আসে যদি আমি এটা ওই ডান পাশে নিয়ে যাই মাইনাস ওয়ানের সাথে কী হবে ভাগ হয়ে যাবে মাইনাস ওয়ানের নিচে কী হবে ভাগ হয়ে যাবে এখন দেখো বাই মাইনাস ওয়ানটা লিখলাম এটা লভ আর এটা পুরোটা হলো হর লেখার পর এই ভাগটাকে যদি আমি গুন করে দিই এটা কী হবে উল্টে যাবে ডিপি বাইপি এখন দেখো ডি বাই কিউ ইকুয়াল মাইনাস কী হবে ডিপি বাই পি ওয়ানটাকে ডিপিএর সাথে গুণ করলে ডিপিএ হবে এখন আমি একটু ভাঙায় নেবো দেখো বা এখানে দেখো খেয়াল করো কী আছে ডি বাই কিউ আমি এটাকে লিখতে পারি এইভাবে ওয়ান বাই কিউ ডিউ ওয়ান বাই কিউ ডিউ ডিকিউটা এইখানে থাকা আর উপরে থাকা একই কথাটা গুণ করলে উপরেই যায় ইকুয়াল মাইনাস ওয়ান পি কী হবে ডিপি এখন দেখো বোধ সাইড আমি সমাকলন করবো উভয় পাশে সমাকলন করে উভয় পাশে সমাকলন করে পাই দেখো সমাকলন করবো আমরা সমাকলন ওয়ান বাই কিউ ডিকিউ মাইনা ইকুয়াল মাইনাস সমাকলন ওয়ান বাই পি ডিপি তাহলে সমাকলন ওয়ান বাই কিউডি কিউ কি সূত্র সমাকলন ওয়ান বাই এক্স ডি এক্স কী হয় লগ এক্স প্লাস সূত্র সমাকলনের সূত্র তাহলে সমাকলন ওয়ান বাই কিউডি তাহলে কী হবে লগ কিউ প্লাস এর একটা সমীকরণ বামপক্ষ ডানপক্ষ বিধে এখানে একটা কনস্ট্যান্ট দিতে হচ্ছে ওপর একটা কনস্ট্যান্ট দিতে হবে ইকুয়াল কী হবে এটা সেম সমাকরণ ওয়ান বাই পি ডিপি কী হবে লক পি প্লাস সি টু যেহেতু একই কোশ্চেন একই সমীকরণ একটাই সমীকরণ ইকুয়েশন তা আমি বামপক্ষে সি ওয়ান ইউজ করতেছি এখানে কি ইউজ করতে হবে আর একটা কনস্ট্যান্ট মানে কি দ্বিতীয় কনস্ট্যান্ট অর্থাৎ সি টু এখন দেখো লক কিউ মাইনাস লক পি সামনে এটা মাইনাস মিস্টেক করে ফেলছি খেয়াল করো এই মাইনাস কিন্তু আছে তাহলে মাইনাস লক পি হয়েছে এটাকে যদি আমি এই পাশে নিয়ে আসি তাহলে কী হবে প্লাস হবে সমান চিনে ডান পাশে আসে এটাকে যদি বামে নিয়ে আসি লক পিটাকে তাহলে কী হবে মাইনাসটা প্লাস হয়ে যাবে ইকুয়াল সি টু লিখলাম প্লাস সি টু লিখলাম আর এই সি ওয়ানটাকে যদি আমি ডানে নিয়ে যাই কি হবে মাইনাস সি ওয়ান হবে এখন দেখো আমরা এই নোটটা কিন্তু খেয়াল রাখবা তোমরা লিখে রাখবা স্থিতিস্থাপকতার মান যদি ধনাত্মক হয় তাহলে সূত্রের সামনে মাইনাস হবে আর স্থিতিস্থাপকতার মান ঋণাত্মক হলে সূত্রের সামনে প্লাস নাই মানে কি প্লাস আমি এটা মুছে দিচ্ছি আমরা লগের সূত্রে শিখেছিলাম দেখো লগ এম প্লাস লগ এন ইকুয়াল কে লগ এম ইন্টু এন বা লগের একাধিক পাওয়ার যদি গুণ অবস্থায় থাকে তাহলে কি করতে হয় পাওয়ারগুলো কি হয় যোগ হয় দেখো লগ এম প্লাস লগ এন এই কাজটা আমি এখানে করবো দেখো লক কিউ প্লাস লক পি তাহলে কী হবে লক কিউপি ইকুয়াল সি টু মাইনাস সি ওয়ান কী হবে সি একটাই কনস্ট্যান্ট হবে কনস্ট্যান্ট থেকে কনস্ট্যান্ট যোগ করো আর অর্থাৎ একটা সংখ্যামান থেকে আরেকটা সংখ্যামান যোগ করো আর বিয়োগ করো সংখ্যা মানই বা কনস্ট্যান্ট ধ্রুব কী হবে সেটাই করছে দেখো এটা একটা সংখ্যা এটা একটা সংখ্যা যোগ কী করতেছি আমরা বিয়োগ করতেছি তাহলে কী হবে কনস্ট্যান্টই হবে আবার দেখো লক কিউপি ইকুয়াল লগ এ লগ এটাও কিন্তু একটা ধ্রুবক যেহেতু সি ইকুয়াল লগ এ প্রশ্ন হতে পারে লগের সাথে তাহলে এ না দিয়ে আমি বি দিলাম না কেন যদি আমার প্রমাণে এখানে বি থাকতো তখন আমি লগ বি বলতাম যদি এখানে সি থাকতো তাহলে আমি লগ সি বলতাম এখন দেখো প্রমাণ সাপেক্ষে মেলানোর জন্য আমরা এটা করছি লগ এ একটা কিন্তু কনস্ট্যান্ট এটা কিন্তু চলক এটা পুরোটাকে আমরা কনস্ট্যান্ট বা ধ্রুবক বলতে পারি এখন বোধ ছাইড লগ অ্যাভয়েড করো দুই পাশে থেকে লগ বাদ দিয়ে সমীকরণ যেহেতু অর্থাৎ মাঝে সমান চিহ্ন আছে দুই পাশে যে কোনো কাজ করা যায় অতএব কিউপি এ আমাদের কি বলেছে দেখাও যে চাহিদা অপেক্ষক কিউপি এ আশা করি আমরা তো দেখাইতে পারছি অতএব চাহিদা অপেক্ষক কি কিউপি ইকুয়াল এ প্রুফ বা সৌড যেটাই বলো এইভাবে বলা যাবে দেখো এস এইচ ও ইডি শৌধ মানে দেখানো হলো আশা করি তোমরা ক্লিয়ারলি বুঝতে পারছো এটা প্রথম টপিক এই টপিকের ওপর বিভিন্ন কৌশলে কোশ্চেন সালে আসছে ন্যাশনাল ইউনিভার্সিটিতে বিভিন্ন ইউনিভার্সিটি তো আমি এই ক্লাসের ওপর টপিকের ওপর চার পাঁচটা ক্লাস নেব বিরক্ত হব না প্রত্যেকটা ক্লাস ধারাবাহিকভাবে তোমরা করবা অবশ্যই অবশ্যই দেখবা এখান থেকে একটা কোশ্চেন কমন করবে তোমাদের আশা করি তোমাদের ভালো লেগেছে আমার ক্লাস যদি ভালো লেগে থাকে অবশ্যই সবাই প্রত্যেকটা ভিডিও শেয়ার করবা আমার চ্যানেল যারা এখনও সাবস্ক্রাইব করো নাই সবাইকে বলছি ছাবস্ক্ৰিপ কৰি অ'কে আল্লা হাফিজ